যা শালা অনেক দেরি হুম গেল দেখবো পড়া মুখস্ত করে আসছি আজকে হাবে তুই তো জীবনে পড়তেই বসিস না তাহলে কি করে পড়া মুখস্ত করলি বে কেন পড়তে বসি নাই কালকে আমাকে মাস্টারে পড়া ধরেছিল মাস্টারে পড়া ধরেছিল অপমান করেছিল বেঞ্চের উপর দাঁড়িয়ে অপমান করেছিল আমাকে আবার আজকে বলেছে পড়া না পারলে তাতে করে দিবে আর বাবার স্কুল বটে যেমন তাই করছে স্কুলে বা একবারে বাবার রাজ্য তো চলছে নাকি হাঁটুর উপরে কাঁকড় দিন দিবে হোঁটে তো রক্ত বেরোবে ঘরে জেংমার ডেটল লাগিয়ে দিবে সারাদিন কত কষ্ট হবে আমার বল তুই বল মানা স্যারের কি রাজ্য তো চলছে মানা ওই জন্য আজকে আমি পড়া করে এসেছি মানা জানিস না তুই বাহ ভাই বাহ পড়া করে চলে আসছিস ভালোই করেছিস করতে হবে দেখি কোথায় আছে এখন আর কোথায় যে নাম আছে তা চিনতেই পারি না দেখি কোথায় নাম গুলো এবার আছে দেখি আসতে মারি আজ তোর কোন দিকে সূর্য উঠেছে যে তুই স্কুলে এসেছিস কি ব্যাপার রে আলো কিরে আজ পড়া করে আলছিস তো না পারলে তুই তো লাঠি গুঁজে দেব কালকে তো আমি ইতিহাস পড়েছিলাম অশোকের সাম্রাজ্য আজকে বাবা বলছে বাংলা ক্লাস আমি তো জানি তুই রুটি ফুটি ভালো ভালো করিস না নাকি বে আজকে বাংলা ক্লাস কাকে দিয়ে পড়াটা শুরু করি রে শালা মোটাকাটা দিকে শুরু করি শালা ওকে ধরলে তো হবে না শালা মোটাটা ওকে ধরলে তো হবে না সাইডে বসে আছে শালা ওকে ধরতে হবে বহুত পুত পাকা ছেলেটা আমি ওই দিদি নাম্বার রচনা করে ওই রচনা ভেবেছিলাম কোন জিনিসকে বড় করে ব্যাখ্যা করা ওই রচনা রে ওই রচনা তাহলে বলুন স্যার কি নিয়ে রচনা বলবো নতুন করে কি বলবো যেটা পড়েছি সেটাই বল স্যার কুমিরের রচনা বলবো কুমিরের নদীর রচনাটা বল দেখি স্যার নদীর রচনা তো নদীর রচনা বলছি
নদীতে অনেক জল থাকে, তারপরে স্যার নদীতে নদীর পাহাড়ে ছাগল গুলা ঘাস খেতে আসে, কিছু কিছু ঘাস খেতে আসে, তারপরে ওই নদীতে ওই কি বলে যেগুলা কাঁকড়া থাকে, সেই সময় কুমির চলে আসে, ওইটা নদীর ধারে চড়তে আসে, কুমিরটা উঠে কুমিরটা ছাগলের দিকে কপ করে ছেঙে দেয় ছাগলটাকে, কুমিরের লম্বা পাড়া লেজ আছে, বড় বড় চোখ আছে, এই বড় বড় দাঁত আছে, তারপরে তারপরে পিঠের উপরে খেজুর গাছের কাঁটা আছে, এটা তো কুমিরের কথা বললি রে, নদীর রচনা তো কতটুকু বললি রে, আচ্ছা ওদিকে সালার দিকে বললে নদীর রচনা বলতে সালা কুমিরের রচনা বলে বসে আছে, শালাকে অন্য কোন রচনা ধরতে হবে, বল কলকাতার রচনা বল, হাইবে এবার কলকাতার রচনায় কুমির কি করে ঢুকাবি, দেখেন কলকাতায় কম করে কুমির ঢুকাচ্ছি, দেখ দেখ কলকাতা নিয়ে, তো কলকাতা নিয়ে বলে দিছি, কলকাতা একটা বিরাট বড় শহর, বাপরে বড় বড় বাস ট্রেন সব কিছু আছে, স্যার কলকাতায় ছোট ছোট গাড়ি চলে, গাড়িতে আলিপুর যাওয়া যায়, চিড়িয়াখানায় একটা বড় জলের জায়গা আছে, ওই জায়গার নিচে ঝোড় আছে, ঝোড় থেকে একটা কুমির ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, বড় লেজ আছে, এক দুচার দাঁত আছে, হ্যাঁ পিচের মধ্যে খেজুর গাছের মতন মাং মাসালা ছেলা, তো মানে কঠিন বিয়াদুর চুদা ছেলা রে মানার, যেখানে সেখানে কুমির ঢুকে দিচ্ছে, মাং মাসালা ছেলাকে এবারে কঠিন প্রশ্ন করতে হবে, দেখি তাল গাছ নিয়ে, তাল গাছ নিয়ে, তো তাল গাছ ইয়া লম্বা হয়, তাল গাছ ইয়া লম্বা হয়, তাল গাছের উপরে ফল ধরে, হ্যাঁ ফলগুলা গড়ে নিচে পড়ে, নিচ থেকে গড়ে গড়ে জেগে নদীতে পড়ে, আর ওই তালগুলা নদীর পাড়ে চলে যায়, ওই নদীর পাড়ে গরুগুলো আসে তালগুলা খেতে, হ্যাঁ গরুটো নদীর ধারে গেলছে, তারপরে একটু ঠিক ওই টাইমে একটা কুমির উঠেছে, স্যার কুমিরটা বেড়ে আয় নিয়ে গরুটো ধারে যায়, ইয়া বড় বড় চোখ, ইয়া বড় বড় দাঁত, লম্বা পাড়া লেজ, গাতে সে কাটা 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 আছে, হ্যাঁ আর জল থেকে কুমিরটা উঠে গরুটার গলায় কপ করে ধরে, যে গরু থেকে তেল নিয়ে চলে যায় ভিতরে, কুমিরে তো কমন ক্ষমতা জানিনি স্যার, বুঝলি পচা, তাহলে কাল তো স্কুল ছুটি, যা বাড়ি যা, কি করবি আর, চালালে কালকে রবিবার আছে মাছ খাওয়া, হ্যাঁ ছুটি ছুটি হেডমাস্টারের ঘুটি ঘুটি, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট, আর আমরা অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আর কমেন্টটা করতে একদম ভুলবে না, কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমাদের ভিডিওটা ভালো না, ভালো হয়েছে না খারাপ হয়েছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।